সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন টিচার ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন সবার আগে লেটেস্ট চাকরির আপডেট আপনার ফোনে পাওয়ার জন্য লকডাউনের মাঝেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো যদি আপনারা মাধ্যমিক পাশ করে থাকেন এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে অনেকগুলো শূন্য পদে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে সম্পূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি যেটা জারি হয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দারাও সুন্দরভাবে আবেদনের যোগ্য তো আপনাদের দেখতে পাচ্ছেন আবেদনের স্টার্টিং ডেট আঠেরো পাঁচ দু হাজার কুড়ি দশটা থেকে আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে বাইশ ছয় দু হাজার কুড়ি দশটায় আবেদন শেষ হবে তো আবেদন শুরু হলে আমরা একটা ভিডিও বানিয়ে হাউ টু অ্যাপ্লাই কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন সেটা আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব মোবাইলের মাধ্যমে তো আজকে তার জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল অপশানটি ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখতে হবে কোথা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দুই দু হাজার কুড়ি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে কোথা থেকে সিংভূম ইস্ট ঝাড়খণ্ড অর্থাৎ ঝাড়খণ্ডের একটি কোম্পানি ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এখান থেকেই সম্পূর্ণ বিজ্ঞপ্তি বা নোটিশটি জারি হয়েছে কিন্তু এটা সরকারি আন্ডারটেকিং অর্থাৎ এই কোম্পানিটি সরকারি স্বীকৃত রয়েছে আপনারা কোনো ঝামেলা বাদ দিয়েই আবেদন করতে পারবেন কোনো সমস্যা আপনারা আবেদন করতে গেলে হবে না কারণ একটা বড়ো সড়ো কোম্পানির সম্পূর্ণ ফর্ম ফিল আপ দু হাজার কুড়িতে দুটো ফর্ম বেরিয়েছে তো এটা হচ্ছে অ্যাডভেস নাম্বার টু জিরো টু টোয়েন্টি টোয়েন্টি তো আপনারা কীভাবে আবেদন করবেন কোন কোন পোস্টে ডিটেলস আমরা বলে দিচ্ছি তো আপনারা নিচে স্ক্রল করবেন ডিসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আর এই আবেদন করার জন্য একটি প্রসেস রয়েছে সেটা আপনাকে বলবো ধৈর্য ধরে মন দিয়ে লাস্ট অবধি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন কী কী রয়েছে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স মিনিং তাছাড়া আরও অনেকগুলো পদ রয়েছে ব্লাস্টার পদে ওয়েন্ডিং ইঞ্জিন ড্রাইভ বি বয়লার কাম কম্প্রেসার অ্যাটেন্ডেন্ট অর্থাৎ কোম্পানিতে বিভিন্ন পদে স্টেপ বাই স্টেপ তারা নিয়োগ বের করেছে তাদের কোম্পানি অনুযায়ী মিনিং মেট গ্র্যাজুয়েট অপারেশনাল তো এরকম অনেকগুলো পদে বিজ্ঞপ্তি জারি হয়েছে তো আপনাদের সজা কোথায় বলে দেবো এই পদে বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে প্রথমে আপনাকে সম্পূর্ণ পরীক্ষা দিয়ে পাস করে তবেই আপনাকে চাকরিতে জয়েন করতে হবে তবে তার আগে তারা আপনাকে ট্রেনিং দেবে অর্থাৎ এই পরীক্ষা যদি আপনারা দেন যদি পাশ করেন তাহলে আপনাদের প্রথমে ট্রেনিং হবে এবং ট্রেনিং এর পরেই কিন্তু আপনাদের জয়েনিং তাহলে আগে আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে তার জন্য পরীক্ষা হবে সিলেকশান প্রসেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন ষোলোটি টোটাল জায়গায় কোথায় কোথায় সেটা এখনও বলা নেই তবে সিলেকশান প্রসেস দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অনলাইন অর্থাৎ কম্পিউটারে পরীক্ষা হবে অনলাইন এক্সামিনেশান উইল বি হেলড অন ষোলো সিটি জর্থাৎ ষোলোটি জায়গায় ষোলোটি শহরে সম্পূর্ণ পরীক্ষা হবে কোন কোন জায়গায় এখনও উল্লেখ করা নেই তবে আপনারা অনলাইন করে রাখুন আঠেরো তারিখ অনলাইন স্টার্ট হবে তার আগে আমরা ভিডিও বানিয়ে অবশ্যই দেখিয়ে দেবো এবং কম্পিউটারের উপরে সম্পূর্ণ পরীক্ষা অর্থাৎ খাতা কলম লাগবে না কম্পিউটার বেস্ট সিবিটি টেস্টে পরীক্ষা হবে তো যে যে পদগুলো রয়েছে সেখানে আপনারা যেগুলো দিতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাপেন্ডিক্স এই পদটা আপনারা সুন্দরভাবে দিতে পারবেন সকলে ম্যাট্রিক উইথ মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্ক ফর আনরিজার্ভড ও বিসি ক্যান্ডিডেট ফিফটি ফাইভ পারসেন্ট মার্ক অর্থাৎ মাধ্যমিকে যদি আপনার ষাট মার্ক থেকে থাকে এবং আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন যদি এস টি এসসি তাহলে যদি আপনি ফিফটি ফাইভ মার্কও পেয়ে থাকেন তাহলেও এই পদে আবেদন করতে হবে আর এক্ষেত্রে যেটা বয়স বলেছে আপনাদের পঁচিশ বছর আনরিজার্ভড ও বিসি আঠাশ বছর এস টি এস সি তিরিশ বছর অর্থাৎ সর্বোচ্চ আপনাদের পঁচিশ আঠাশ তিরিশ বছর বয়সের মধ্যেই আপনারা আবেদন করতে পারবেন তার চেয়ে বেশি হলে আবেদনের যোগ্য নয় এখানে টোটাল আরও একটি দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট উইথ মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্ক ফর আনরিজার্ভ অর্থাৎ আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটরা যদি আপনারা সিক্সটি পার্সেন্ট মার্ক পেয়ে থাকেন উচ্চ মাধ্যমিকে এইচএস পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং ফিফটি পারসেন্ট এসটিএসসি ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবেন ফিফটি পার্সেন্ট মার্ক পেয়ে থাকলে বয়সটা সেম টু সেম একই বয়স পঁচিশ বছর বয়স এবং এস 30 তিরিশ বছর পর্যন্ত ছাড় পাবেন এবং এখানে টোটাল শূন্য পদ দেখতে পাচ্ছেন টোটাল তিপ্পান্নটা শূন্য পদ যেটা এইচএস পাসে ছাব্বিশটা ও এসটি ভাগ আছে আবার এখানে মাধ্যমিক পাসে টোটাল ছয়টি শূন্যপদ এভাবে আরও আলাদা আলাদা অনেক পোস্ট রয়েছে দেখিয়ে দেবো আপনাদের এটা হচ্ছে অ্যাপ্রেন্ডিক্স মিনিং মেট তো এইভাবে আরও অনেক শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা রয়েছে যে গ্র্যাজুয়েট অপারেশনাল ট্রেনিং এটা দেখতে পাচ্ছেন টোটাল তিন বছরে যদি আপনারা গ্রাজুয়েশান বা বিএসসি করে থাকেন ফিজিক্স বা কেমিস্ট্রির উপরে তাহলে আবেদন করতে পারবেন সিক্সটি পার্সেন্ট মার্ক পেয়ে থাকতে হবে আপনাকে এবং ফিফটি পার্সেন্ট মার্ক যেভাবে এস টি এসসিরা তিরিশ বছর বয়স হতে হবে এবং এস টিএসিরা পঁয়ত্রিশ বছর বয়স চারটি শূন্যপদ এখানে বেতন খুব ভালোই হবে হাই কোয়ালিটির যেহেতু এবং এখানে আপনার একটি সুখবর যে আপনার যখন ট্রেনিং দেওয়া হবে তখনও কিন্তু এখানে বেতন দেওয়া হবে তো এখানে পে অ্যান্ড অ্যালাউন্স টোটাল ডিটেলস দেওয়া আছে কারা কত বেতন পাবে এবং ট্রেডিং চলাকালীনও কত বেতন পাবে সব কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে তেত্রিশ হাজার উনত্রিশ হাজার আটত্রিশ হাজার আপনারা সুন্দর ডিসক্রিপশান লিঙ্ক থেকে ফলো করে সুন্দরভাবে দেখতে পারবেন ডিসক্রিপশানে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো সেখানে সুন্দর করে সাজানো থাকবে ডিটেলস যাবতীয় তথ্যটা আরও দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে বিভিন্ন রকম যখন আপনার ট্রেনিং চলবে ট্রেনিং চলাকালীন আপনি কিন্তু স্টাইফেন পাবেন সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট টোটাল এখানে বলে দেওয়া আছে সুন্দরভাবে এবং এখানে আবেদন করতে হলে সিলেকশান প্রসেস এখানে টোটাল কত এক্সামিনেশান ফি সেগুলো সব দেওয়া আছে আপনাদের বলে দেবো এক এক করে তো অ্যাপ্লিকেশান ফি দেখতে পাচ্ছেন এখানে টোটাল পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগছে আপনারা সুন্দরভাবে যারা আবেদনের যোগ্য অবশ্যই আবেদন করবেন এখানে বেতন প্রসেসটা খুব ভালো এবং এটা সরকারি আন্ডার ট্রেটিং আন্ডার ট্রেনিং তো এজ লিমিট দেখতে পাচ্ছেন যে কাট অফ এজ লিমিট তিরিশ এপ্রিল দু হাজার কুড়ি টোটাল এখানে জানানো হবে বা এই অনুযায়ী আপনার এজ লিমিটটা সিলেক্ট করা হবে তিরিশ এপ্রিল থেকে আপনার এজটা ধরতে হবে এখানে কি কি ছাড় পাবেন বয়সের তো পাঁচ বছর তিন বছর যেরকম ছাড় আপনারা সুন্দরভাবে করবেন হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন এই লিঙ্কে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ডিসক্রিপশানে আমরা অ্যাপ্লাই লিঙ্কও দিয়ে রাখবো সেই একটা ওয়েবসাইটে ভিজিট করবেন সেখান থেকে ডিটেলস যাবতীয় তথ্য পেয়ে যাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও আর যে কোনো সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল বেঙ্গল জব স্টাডি আমাদের বিভিন্ন রকম চাকরির প্রস্তুতি এবং এই চ্যানেল যে অনলাইন এডুকেশান টিচার সাপোর্ট করো দুটো চ্যানেলই তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে একটিতে আমরা ক্লাস করে থাকি বিভিন্ন রকম এবং এটাতে সরকারি চাকরির আপডেট তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ডিসক্রিপশানে সব কিছু টোটাল লিঙ্ক পেয়ে যাবে